কৈলাসহর ভিতর পাখিরবাদা 6 নম্বর ওয়ার্ড এলাকায় সোমবার বিকেলবেলা ফাঁসিতে আত্মহত্যা করে এক গৃহবধূ। কৈলাসহর মহিলা থানার পুলিশ ওই গৃহবধূর স্বামী ও ভাসুরকে গ্রেপ্তার করে। উক্ত বিষয় নিয়ে মঙ্গলবার রাত্রিবেলা সংবাদ মাধ্যমকে একথা জানান কৈলাসহর মহিলা থানার ওসি। ঘটনার বিবরণে জানা যায়, কৈলাসহর ভিতর পাখিরবাদা 6 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা দিবাকর নম বিগত 4 মাস পূর্বে কুমারঘাট এলাকা থেকে সুমতি নম নামে এক যুবতীকে বিবাহ করে। দিবাকর নম দিনমজুরির কাজ করেন, তাই প্রতিদিনের মতো সেদিন কাজের উদ্দেশ্যে বের হয়ে চলে যান এবং বিকালবেলা ওনার কাছে ফোন আসে যে ওনার স্ত্রী নিজ ঘরের মধ্যে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। তবে কী কারণে এই গৃহবধূ আত্মহত্যা করলো সেই বিষয়ে কিছু জানা যায়নি। পরবর্তী সময় উক্ত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর মহিলা থানার পুলিশ। গিয়ে সুনিতা নমন মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কৈলাসহর উনকুটি জেলা হাসপাতাল নিয়ে আসে এবং মঙ্গলবার সকালবেলা সুনিতা নমন মৃতদেহ ময়না তদন্ত করার পর বাপের বাড়ির লোকেদের হাতে সুনিতা নমন মৃতদেহ তুলে দেওয়া হয়। সোমবার সন্ধ্যাবেলা কৈলাসহর মহিলা থানায় সুনিতা নমর বাপের বাড়ির লোকেরা স্বামী দিবাকর নম ও তার পরিবারের লোকেদের বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে। ওদের অভিযোগ, পরিকল্পিতভাবে সুনিতা নমকে প্রাণে মেরে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। পুলিশ অভিযোগ মূলে মামলাটি নথিভুক্ত করে, যার নম্বর হলো 30/24 এবং স্বামী দিবাকর নম ও দিবাকর নমর বড় ভাই দীপক নমকে সোমবার রাত্রিবেলা গ্রেপ্তার করে কৈলাসহর মহিলা থানায় নিয়ে আসে। মঙ্গলবার সকালবেলা দিবাকর নম ও দীপক নমকে কৈলাসহর মহিলা থানা থেকে কৈলাসহর দায়রা আদালতে প্রেরণ করে পুলিশ। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্যী বিস্তারিত জানান। ম্যাডাম, গতকাল যে ভিতর পাখিরবাদা 6 নং ওয়ার্ড এলাকায় একটি গৃহবধূ ফাঁসিতে আত্মহত্যা করেছিল, তো সেই গৃহবধূর বাপের বাড়ির লোকেরা কি অভিযোগ দিয়েছে আপনাদের স্বামীর বিরুদ্ধে? হ্যাঁ, গতকাল কি আমাদের কাছে একটি টেলিফোনিক ইনফরমেশন আসে যে একটি গৃহবধূ, নববিবাহিত গৃহবধূ আত্মহত্যা করেছে। তো আমরা সেই খবর মিলে ভিতর পাখিরবাদা 6 নম্বর ওয়ার্ডে যাই এবং সেখানে গিয়ে একটি গৃহবধূকে ঘরে পাই জ্বলন্ত অবস্থায়। তখন আমরা যা যা আমাদের আছে তা সব কিছু করার পর মেয়ের বাড়ির লোকেরা আসে এবং তারা মেয়ের হাজব্যান্ড এবং হাজব্যান্ডের বাড়ির যে লোক আছে ওদের বিরুদ্ধে একটি অভিযোগ করে কালকে রাত এবং সেই অভিযোগ মূলে একটি মামলা হয় যার 30/24। আপনারা অ্যারেস্ট করেছেন কাউকে? হ্যাঁ, অভিযোগ মূলে মেয়ের হাজব্যান্ডকে এবং ওর শাশুড়িকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে কোর্টে পাঠানো হয়েছে। কি অভিযোগটা কীভাবে ওরা দিয়েছিল? মানে ওদের অভিযোগ ছিল যে হয়তো মেয়েকে ওর অভিযোগ দিয়েছে ওদের মেয়েকে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা মেরে ঝুলিয়ে রেখেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।